আসসালামু আলাইকুম, ওয়ালটন এক্সি প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। আমি কখনো একটা টুর্নামেন্টে কারা কারা শীর্ষ দশ রান সংগ্রহকারী, কারা কারা শীর্ষ দশ উইকেট শিকারী, এইটা দিয়ে প্লেয়ারকে বিবেচনা করি না। আমি একটু ডিটেইলে বা একটু ডিপে অ্যানালাইসিস করতে চাই। মোহাম্মদ সাইফুদ্দিনের ক্ষেত্রে যদি আমরা একটু বিবেচনা করি, ১৬ থেকে ২০ নম্বর ওভারে অর্থাৎ স্লগ ওভারে সাইফুদ্দিন এখন পর্যন্ত এই বিপিএলে চারটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। এই চারটা ইনিংসে তিনি রান করেছেন ৬৩, বল ফেস করেছেন ৩৩, একবার মাত্র তাকে আউট করা গেছে। এই সময় তার অ্যাভারেজটা ৬৩.০, ১৯০ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, মাত্র ৩৬.৪% তিনি ডট বল ফেস করেছেন। এই যে পরিসংখ্যানটা আমি আপনাকে বললাম যে ১৬ থেকে ২০, স্পেসিফিক এই সময়টাতে সাইফুদ্দিনের স্ট্রাইক রেটটা হচ্ছে ১৯০। দিন শেষে অর্থাৎ টুর্নামেন্ট শেষে হয়তোবা সাইফুদ্দিন ১ থেকে ১০ শীর্ষ রান সংগ্রহকারী তালিকায় থাকবেন না, কিন্তু তার এই ইম্প্যাক্টটাকে আপনি ভুলে যেতে পারবেন। আমাদের দেশের সমস্যার জায়গাটা হচ্ছে এই ইম্প্যাক্টের জায়গাটা আমরা বিবেচনা করি না। আমরা চিন্তা করি, আচ্ছা সাইফুদ্দিন তো ১ থেকে ১০ নম্বর রান সংগ্রহকারী তালিকায় নাই, তার মানে সে রান করতে পারে নাই। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। আর একটু ডিটেলে যদি অ্যানালাইসিস করি, তা হচ্ছে সাইফুদ্দিন যে টাইমে ব্যাটিং করতে নামবেন এই টাইমে তাকে কেমন বল করা হবে, তাকে ইয়র্কার বল করা হবে, তাকে বাউন্সার বল করা হবে। ন্যাশনাল টিমের পার্সপেক্টিভ থেকে বলছি, সাইফুদ্দিন ইয়র্কারের এগেনস্টে কেমন? আমার খুব মনে আছে শরীফুরের একটা ইয়র্কার বলকে জায়গা করে নিয়ে যেভাবে তিনি ছক্কা মেরেছেন, দেখার মতো একটা জায়গা ছিল। আবার যদি আপনি শর্ট পিচ ডেলিভারির কথা বলেন, বাউন্সার ডেলিভারির কথা বলেন, খুব সুন্দর ব্যাট সুইংয়ে মিড উইকেট স্কোয়ার লেগের ওই জায়গা দিয়ে একটা ছক্কাও তিনি মেরেছেন। তার মানে তিনি এমন একজন ব্যাটার যার ব্যাট সুইংটা বেটার আছে, এবং ওই পার্টিকুলার সময় যখন ডিপ স্কোয়ার লেগ ডিপ মিড উইকেটে ফিল্ডার থাকবে, থাকলেও কোনো লাভ নাই, তার উপর দিয়ে তিনি ছক্কা মারতে পারেন, সেই ক্যাপাবিলিটি তার রয়েছে, ওইটা তিনি এই জায়গাটায় প্রমাণ করেছেন। তবে সাইফুদ্দিনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গাটা তো আর ব্যাটিং নিয়ে না, তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার, যেটা আমরা আসলে হারিকেন দিয়ে খুঁজছি। তো সেই জায়গাটায় তিনি কেমন পারফর্ম করেছেন? এখন একটা বিষয় খুব উল্লেখযোগ্য, তা হচ্ছে একজন বোলার তিনি কয়টা উইকেট নিয়েছেন। আপনি যদি এই পার্সপেক্টিভ থেকে টুর্নামেন্টে বিবেচনা করেন, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ যে কোন সিচুয়েশনে তিনি কয়টা উইকেট নিয়েছেন। আমরা যদি একটু ডেথ বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, সাইফুদ্দিন ডেথ বোলিংয়ে কেমন করেছেন? ১৬ থেকে ২০ নম্বর ওভারে এই বিপিএলে সাইফুদ্দিন ৯.৩ ওভার বল করেছেন এখন পর্যন্ত, ৬৭ রান দিয়ে ৫টা উইকেট পেয়েছেন। ডেথ ওভার্সে তার ইকোনমি রেট ৭.০৫, ৯ ওভারের মধ্যে তিনি ৫টা উইকেট নিয়েছেন, প্রতি ১৩ রানে তিনি ১টা উইকেট সংগ্রহ করেছেন। দ্যাট মিন্স ডেথ ওভার্সে সাইফুদ্দিনের কার্যকারিতা বেশ ভালো মতো লক্ষ্য করা গেছে। আর একটু স্পেসিফাই করে যদি আমরা বলি, শুরুর দিকে যখন তাকে পাওয়ার প্লেতে বোলিং দেওয়া হচ্ছে বা পাওয়ার প্লের একেবারে শেষের দিকে বোলিং দেওয়া হচ্ছে নতুন বলে, সাইফুদ্দিনের একটা বিষয় এই বিপিএলে খুব ভালো মতো লক্ষ্য করা গেছে, তা হচ্ছে ব্যাক অফ দ্য লেন্থের বলগুলো। ব্যাক অফ দ্য লেন্থের বলগুলোতে ভ্যারিয়েশন এবং ব্যাক অফ দ্য লেন্থের বলগুলোর জোরের উপরে ম্যাক্সিমাম উইকেট সাইফুদ্দিন কিন্তু ওই সেমি নিউ বা নিউ বলে পেয়েছেন, ব্যাক অফ দ্য লেন্থের বল করে। সো এটা তার একটা স্ট্রেংথের জায়গা। আমার কাছে মনে হয় যে একজন পার্টিকুলার বোলারের কোন কোন জায়গা স্ট্রেংথের জায়গা আছে, সেগুলো কতটুকু তিনি ডেভেলপ করতে পেরেছেন, প্রোগ্রেসটা সেখানেই খেয়াল করা উচিত। সাইফুদ্দিনের ইয়র্কারের ব্যাপারে আমরা সবাই জানি, কিন্তু ব্যাক অফ দ্য লেন্থের বলে ভ্যারিয়েশন ইউজ করে উইকেট তুলে নেওয়াটা এই বিপিএলে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইউনিক ফিচারের জায়গা ছিল। সো অ্যাকর্ডিং টু মি, প্রিমিয়ার লিগটা অবশ্যই একটা অনেক বড় ফ্যাক্টর যে কতটুকু শেপে আছেন সাইফুদ্দিন, কতটুকু শেপ তিনি মেনটেন করতে পারবেন। এই বিপিএলের পর প্রিমিয়ার লিগের পারফরমেন্সের উপর বেস করে যদি মনে হয় যে হ্যাঁ, হি ইজ কেপেবল টু বি ইন দ্য ন্যাশনাল সাইড, টু সার্ভ দ্য নেশন ইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে দেরি করাটাও উচিত না, কারণ এই টাইপের একজন অলরাউন্ডার তো ডেফিনেটলি আমাদের একটা অভাবের জায়গা আছে, যিনি পেস বোলিংও করতে পারেন সেই সাথে ব্যাটিংও করতে পারেন, আর বিকল্প তো কেউ নাই। এখন বিকল্প কেউ নাই দেখে যে কোনো প্লেয়ার অটোমেটিক চয়েসে ঢুকে যাবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। এখানে স্ট্যাটিস্টিক্স এবং তার কোন সিচুয়েশনে তিনি কেমন ব্যাটিং করছেন, এটা আসলে ম্যাটার করে। সো সাইফুদ্দিনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা একটা উল্লেখযোগ্য ব্যাপার, এটা হয়তোবা সিলেক্টররা বিবেচনায় রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।